কি গরম! গরমে সবাই হাঁসফাঁস করছে, কবে একটু শান্তির বৃষ্টি হবে তাই ভাবছি। আর এদিকে লাদাখের সিজন শুরু হতে চলেছে। কোল্ড ডেজার্ট মানে শীতল মরুভূমির দেশ। ঠান্ডা চাদরে মোড়ার জায়গা ছাড়াও যেটা আছে সেটা হলো স্বপ্নের সিনারিও। আর সেটা যদি জাংস্কার হয় তাহলে তো কোনো কথাই নেই। কোথায় এখানে গরমে হাঁসফাঁস করছি, একটু বৃষ্টির জন্য হাউতাস করছি, রোদ দেখলেই ছুটতে ছাওয়ার মধ্যে ঢুকে যাচ্ছি, পারলে এসির থেকে বাইরে বেরোতেই চাইছে না মন। আর ওখানে গায়ে রোদ না মাখলে ঠান্ডায় কাবু হয়ে যেতে হবে। তাই সবার মানসিক শান্তির উদ্দেশ্যে আমি শুভজিৎ আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কলকাতা ইউটিউবারে কলকাতা থেকে লাদাখ, জাংস্কার, এমনকি স্পিতি ভ্যালিরও একটা রিফারবাইজড এপিসোড নিয়ে চলে এসেছি। এর উদ্দেশ্য হলো দুটো। এক, ভার্চুয়ালি একটু শান্তি সবাই পাবো, কারণ স্পিতি বা লাদাখ নামেই একটা শান্তি কাজ করে। দুই, লাদাখ সিজন শুরু হতে চলেছে, যারা যারা যাবার প্ল্যান করছেন তাদেরও একটা হেল্প হবে। আমারও এই ভোটের পরে লাদাখের একটা প্ল্যান আছে, কিন্তু আমি ওই ট্রেনে বাইক তুলে নিয়ে চণ্ডীগড় বা জম্মু থেকে রাইড শুরু করার মতন পাবলিক নই, তাই আপাতত আমার প্ল্যান স্থগিত রেখেই চলছে। তাহলে চলুন ভার্চুয়াল লাদাখ ও স্পিতির জার্নি শুরু করি। এই হচ্ছে আমার ড্রেস, তো চলুন রাস্তায় দেখা হচ্ছে। ওয়েলকাম ওয়েলকাম, আবার একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি, যার আজকে তোমরা দেখছো ডে ওয়ান, ব্লগ ওয়ান। আড়াইটের সময় ঘুম থেকে উঠেছি, উঠে আমার এইটুকুনি আসতে লেগে গেল চারটে। তার কারণ হচ্ছে মধ্যিখানে কলকাতায় একটুখানি জ্যাম জট হ্যান ত্যান যামক সমস্যা হয়েছিল। সমস্ত লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম, কিন্তু লরি জ্যামে মাথা খারাপ হয়ে গেল। সে 4:45 থেকে 5:30 বেজে গেল, এখনো পর্যন্ত আমি জাস্ট শক্তিগড় ক্রস করে এইটুকুনি পৌঁছেছি। কিসের এত জ্যাম কে জানে, সর্বক্ষণই যদি এরকম এত ট্রাকের জ্যাম থাকে তোমার ভালো লাগে চালাতে? পুরো বোর হচ্ছে, সকাল থেকে এত এনার্জি নিয়ে চালানো শুরু করলাম আর এত জ্যাম, দুনিয়া ট্রাক সব আর আগে। এই দিকটা দিয়ে গেলেই পুরুলিয়া, এটা হচ্ছে আসানসোল মোড়। এখনো পর্যন্ত বাড়ির থেকে ননস্টপ 232.2 কিলোমিটার হলো আমি চলেই চলেছি, এখনো পর্যন্ত রেস্ট নিইনি বা থামিনি। তো একটা থামতে হবে, কারণ অনেকবার হাই উঠেছে, চা খাবো ভাবছি, তারপরেই না মানে এমন একটা দোকান দেখছি যে সেই দোকানগুলো আর আমার ভালো লাগছে না, পছন্দই হচ্ছে না। এবারে যে দোকানে খাবো সেই দোকানটাই যদি পছন্দ না হয় তাহলে সেই দোকানে কী করতে খাবো বলুন। তাই জন্যে 7:21 বাজে, স্টিল রাইড ইজ অন। Tell me what's wrong and why you never said you felt that way. সোনার বাংলা শেষ, আমরা ঢুকে পড়লাম ঝাড়খণ্ড বর্ডার। Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. 7:38 বাজে, 255 কিলোমিটার এখনো পর্যন্ত বাড়ির থেকে আমার লাগলো ননস্টপ। চলো এবার একটা চায়ের জন্য কোথাও একটা দাঁড়াতে হবে। দিল্লি 1240, বারাণসী 404, আগ্রা 1040। আজকে ডেস্টিনেশন বারাণসী 404, মানে হিসাব মতন অ্যাজ পার গুগল 7টা দেখাচ্ছে, সন্ধ্যে 7টা, এটা আরও বেড়ে যাবে। যেহেতু ওই দাঁড়াচ্ছি কম, ওই জন্য মোটামুটি একটা টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। একবারই মাত্র দাঁড়িয়েছি, ওই একটুখানি লিটি মিট্টি হ্যান ত্যান ওই সব একটু খাওয়া খেয়েছি, চা খেয়েছি। এইখানটায় এসে যদি আমি ঝাড়খণ্ডের এই পাহাড় রাশি না তুলি
তাহলে অনেক কিছুই কম তোলা হয়ে যাবে। আর রাস্তা উফ এত সুন্দর, পুরো মাখন বললে অনেক কম বলা হবে। আর দারুণ লাগছে, সামনে প্রথম পাহাড় দেখা। এরপর তো আমি যেখানে যেখানে যাচ্ছি শুধু পাহাড়ই পাহাড়। এটা হচ্ছে চৌপড়ানের জঙ্গল, এরপরে আরও ডিপ জঙ্গল শুরু হবে। তোমরা তো জানোই যারা যারা এসছো, 11:35 বাজে, একটা 7 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার বিউটিফুলকে নিয়ে বারাণসীর উদ্দেশ্যে পাড়ি কন্টিনিউ রইল। মানে কি বলবো, দারুণ লাগছে, দারুণ। সামনে অটো ড্রাইভ XUV 700 যাচ্ছে, তাকে আমার বিউটিফুল ওভারটেক করে চলে গেল। ও XUV তো শুধু এসি আছে, আর আমার বিউটিফুল চলে ভালোবাসে। আর এইখানে বসেছি আমি খাবার দাবার খেতে। 521 কিলোমিটার এখনো পর্যন্ত এসছি, এসে খেলাম 1:30 বাজে। বিহার ঝাড়খণ্ডের খাওয়া দাওয়া খুব ভালো। এবারে যাবো UP, সামনে 20 কিলোমিটারের মধ্যে ঔরঙ্গাবাদ আসবে, তারপর মহানী আসাসারাম এসব ক্রস করে, দেহরি ক্রস করে ঢুকবো বারাণসী। এখনো 200 কিলোমিটার মতন বাকি প্রায়। দেহরি অন সোন ব্রিজ ক্রস করছি, এটার এখন আপ এবং ডাউন দুদিকে হয়ে গেছে, সুতরাং এই জন্য এখানে এখন জ্যাম প্যাম হয় না। এবারে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে পূর্বাঞ্চল হয়ে আমি যাচ্ছি না, আমি বারাণসী থেকে নর্মালভাবে লখনউ যাব। তবে নর্মালভাবে বলতে রায়বেরেলি হয়ে যাওয়া যায় একটা কান, যেটা আগ্রা লখনউ এক্সপ্রেস হয়েতে মেশায় ভায়া লখনউ, সেই রাস্তাও ধরছি না। একটা নতুন রাস্তা এসছে, সেই রাস্তা ধরে আমি লখনউ যাব। গরমে আর পারা যাচ্ছিল না, তাই 4:15 নাগাদ বারাণসী পৌঁছেও আর না গিয়ে ওখানেই থেকে যাবার সিদ্ধান্ত নিলাম। আচ্ছা, এখানটা একটুখানি দাঁড়িয়ে কিছু খেলে হতো, একটু কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস ঠান্ডা জাতীয় কিছু খেতে ইচ্ছে করছে। ভেতরটা পুরো জ্বলছে। বারাণসী রিচ করে গেছি ঠিক 4:15-4:30 এরকম সময়। তো যাই হোক, চলে এসেছি হোটেল মুলাকাত, আর আমার সঙ্গে আছে ম্যানেজার বাবু। কি নাম? মনীষ কুমার সিং। 7976-7976-13-13-58-58। পরের দিন হোটেল থেকে বেরিয়ে জনপুর সুলতানপুর বাইপাস হয়ে লখনউ পৌঁছলাম। আর পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরতে হবে না, কারণ ভালো রাস্তা আমাদের বাইকারদের জন্য মোটামুটি এরকম ফোর লেন হলেই যথেষ্ট। বারাবাঁকি যে জায়গাটা বিখ্যাত আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে এইটা। এর বাঁ দিকে হচ্ছে রায়বেরেলি, এইটা হচ্ছে রায়বেরেলি, আর ডান দিকে হচ্ছে অযোধ্যা, আর সোজা হচ্ছে লখনউ। এইবারে একটা কথা বলি, যারা হচ্ছে গিয়ে ডিরেক্ট প্রথম দিনই কলকাতা থেকে লখনউ অবধি মিনিমাম আসতে চাইছো, তাদের আমি বলবো যে ঔরঙ্গাবাদ থেকে এই ডান দিক নিয়ে দাউদনগর হয়ে বেরিয়ে যাও লখনউ পূর্বাঞ্চল ধরে। আর যারা ভাবছো যে না একদিন স্টে দেবো মোহানিয়াতে স্টে দেবো, কি সাসারামে স্টে দেবো, কি ঔরঙ্গাবাদে স্টে দেবো, তাদেরকে আমি বলবো বারাণসী অবধি চলে আসো, কারণ ঔরঙ্গাবাদ বা মোহানিয়া আসতে যা কষ্ট তোমায় করতে হবে, আর একটু কষ্ট করলেই তুমি বারাণসী চলে আসতে পারবে। বারাণসী এসে তারপরে তুমি এই রাস্তাটা ধরো, তোমার 335 টাকাটা বেশি যাবে, প্লাস তুমি চালিয়ে এতটুকু কষ্ট পাবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তোমার যদি একবারও মনে হয় যে আমি পূর্বাঞ্চল এতদিন ধরে হয়ে গেছে, সবাই আমার সমস্ত বন্ধুরা পূর্বাঞ্চল চলে গেছে, আমার যাওয়া হয়নি, তাহলে তুমি যাও, কী করবে ডিসিশন তোমার। কিন্তু আমি তোমাকে অপশান দিয়ে দিলাম অনেকগুলো, আর এখান থেকে লখনউ 50 কিলোমিটার অনলি। এই যে বাঁদিকের যে রাস্তাটা, এটাই হচ্ছে আজমগড়, মানে এটা হচ্ছে আমার পূর্বাঞ্চল বেঁকে যাচ্ছে, ঠিক আছে? এই যে রাস্তাটা, এটাই হচ্ছে বাঁদিক দিয়ে আপনি উঠছেন, পূর্বাঞ্চল বেড়ে যাচ্ছে। তারপর পেট্রোল ভরিয়ে একটু খেয়েও নিলাম। এবার একে একে সমস্ত হাইওয়ে এক্সপ্রেসওয়ে হু হু করে শুধু ক্রস করতে লাগলাম, এসে পৌঁছলাম হরিয়ানা মুরতানে। হচ্ছে আমার বাইক, আর এই হচ্ছে একটা হোটেল, কিন্তু এখানে দাঁড়ানোর কথা ছিল না, সোজা বেরিয়ে যেতাম, একদমই পেট্রোল ছিল না, পেট্রোল একদম শেষ হয়ে গেছে,
তাই জন্য নামলাম, একটু পেট্রোল ভরালাম অল্প করে। এবারে ভাবছি না, দাঁড়িয়েছি যখন একটু খেয়ে নিই। তারপর সোজা বেরিয়ে গেলাম যমুনা এক্সপ্রেসওয়ের দিকে। যেটা এসি রুম ওখানে থেকেছি এবং তাগড়া বিছানা, এটা দেখেই মন খুব খুশি হয়ে গেছে। এসি আছে, পাখা আছে, টিভি আছে, আমি আছি, আপনি আছেন, আমাদের ইয়াদে আছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মুরথল। তো এই হচ্ছে গিয়ে আমার থাকার জায়গাটা ছিল, আর সামনেটা যখন বাইক নিয়ে বেরোবো তখন দেখাচ্ছি। এখানে আমার বাইক আছে, কোল্ড স্টার্ট করে দিয়েছি, ওয়েদার খুব ভালো, ফাটাফাটি। এবারে এই হচ্ছে রাস্তা, এখান দিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে গিয়ে মোহন কম্বোজ ধাবা, হরিয়ানা। দেখতে পাচ্ছেন, আই লাভ হরিয়ানা। এইখানে তো একটা ফটো তো বানতা হয়। সমতল থেকে পাহাড়ে প্রবেশ করতেই বাইক ও বাইক আরোহী দুজনেরই মন তখন খুশিতে ডগমগ। গত দুদিনের গরমকে কোনোভাবে কাটিয়ে পাহাড়ের হিমেল ঠান্ডা পরশ গায়ে মেখে এগিয়ে চললাম সোজা সিমলার পথে। এবার আসল স্পিতি রাইড শুরু হবে, তবে আগে একটু খেয়ে নিলাম। সিমলার একদম কাছে চলে এসেছি, তো ভাবলাম খেয়ে নিই, কারণ তাহলে খাওয়ার জন্য আর সময়টা নষ্ট করতে হবে না। তো এই একটা মিক্স থালি অর্ডার করেছি, তার মধ্যে এই খাবার দিয়েছে, রুটি ভাত, যত ইচ্ছা আপনি খেতে পারেন। তো চলুন খাওয়াটা শুরু করি, তারপর জার্নি করব টুয়ার সিমলা। কিন্তু সিমলাতে ইচ্ছা নেই থাকার, অন্য একটি জায়গায় থাকার ইচ্ছে আছে, সেটা বলছি। আর সঙ্গে অবশ্য আমার মাউন্টেন ডিউ, ডরকে আগে জিত হয়। এই হচ্ছে মায়াবী সিমলা, আর আমি যাবো নারকান্দা। তো নারকান্দা এখান থেকে লেখা আছে লেফট। সিমলা থেকে নারকান্দার পথে পাড়ি দিলাম, আর অবিস্মরণীয় হিমাচলের সৌন্দর্যে ক্রমে ক্রমে যেন হারিয়ে যেতে থাকলাম। সিমলা থেকে তো নারকান্দা তো যাবো অবশ্যই, কিন্তু তার আগে সিমলার একটু ভিউটা আপনারা দেখবেন না। খুব একটা সবার ইঞ্জুরি অতটা হয়নি, কিন্তু গাড়িটার পুলেন বেরিয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে, সব কিছু একদম তছনছ হয়ে গেছে। তাই জন্য আমি বলি, জোরে চালান, আস্তে চালান, যেরকম খুশি চালান, কিন্তু নিজের কন্ট্রোলে চালান। সবসময় মাথায় রাখবেন একটাই কথা, অ্যালার্ট টুডে, লিভ হ্যাপিলি টুমরো। আমরা চলে এলাম নারকান্দা। নারকান্দা চলে এসেছি। নারকান্দাতে আপনাদের বলেছি যে এখানে পেট্রোল পাম্প আছে, এবং এখান থেকে কাজা অবধি পুরোপুরি পেট্রোল পাম্প ভর্তি, কোনো চাপ নেই। শুধু মাথায় রাখবেন, কাজার পর আর কোনো পেট্রোল পাম্প নেই, কাজার পর পেট্রোল পাম্প আছে টান্ডি। নিচ
নিচের ওই রাস্তাটা দেখুন, আর তার উপরে এই ভ্যালি। হোটেল মহামায়া, কার্ড দিচ্ছি, এই কার্ডটা আপনারা দেখে নিন, ছবি তুলে নিন। যদি নারকান্ডায় স্টে করেন, যে এই হোটেল মহামায়াতে স্টে করুন, তাগড়া বিছানা, দেখুন একবার, কিছু ফটো আছে, টিভি আছে, খুব সুন্দর বসার একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর বাথরুম দেখুন সঙ্গে গিজার। মানে আমি সত্যি বলছি, নারকান্ডায় এসে আমি ভেবেছিলাম হোমস্টেতে থাকবো, কিন্তু অন্যান্য হোমস্টে ফোমস্টে এখানে সেরম ভাবে অ্যাভেলেবেল নেই, তখন কোথায় থাকবো কোথায় থাকবো, তো এখানে দেখলাম। খুব ভালো লাগলো হোটেলটা এবং হোটেলের বিহেভিয়ার এবং লোকেশন। মানে কালকে আমাকে এখান থেকে যখন বেরোবো, আমাকে মেন রাস্তায় উঠতে এতটুকু বেগ পেতে হবে না, জাস্ট হোটেল থেকে নামবো, গাড়িতে উঠবো, বেরিয়ে যাবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকলো, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি ভালো লাগেনি কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন এইটুকু থাক, বাকি কথা কাল হবে। টাটা করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, বাই। কেমন লাগলো এই পর্বটি? যদি ভালো লাগে জানাতে কিন্তু ভুলবেন না, আপনার মূল্যবান কমেন্ট আমার কাছে শিরোধার্য। এই গরমে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রোদে বেরোবেন না, আর একান্তই যদি বেরোতে হয় ছাতা ইউজ করবেন। আনন্দে থাকুন, নিজের পরিবারের যত্ন নিন, আর জীবনটাকে কাটান আনন্দের সঙ্গে। দেখা হবে খুব শীঘ্রই, টাটা।